গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 9 ডিসেম্বর, স্যাটারডে, আর কালকে ছিল 8 ডিসেম্বর, আর ওষের এক্সাম শেষ হয়েছে। তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ টিফিনে করে নিয়েছিলাম হলো অনেক রকমের সবজি দিয়ে, আবার প্লাস ডিমও অ্যাড করেছি, করে টিফিন বানিয়ে নিয়েছি। তো আমরা একটু পরে খাবো, দাদা ভাই যেহেতু এখন অফিস যাবে, রেডি বেডি হয়ে গেছে, তো ওকে টিফিনটা দিয়ে দিলাম। আর এদিকে নিয়ে যাবে দুপুরের টিফিনের জন্য মাংস ভাজা করেছি, আর করেছি হলো ভাত, মিস একটু ফ্রাইড রাইস, কালকের ভাত ছিল, একটু ফ্রাইড রাইস, একটু সবজি টবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি, যার হলো মাংস ভাজা, চিকেন ফ্রাই। আর সাথে সবসময় আমি একটা ফল রাখার চেষ্টা করি, তো কলার কমলা ছিল, মিস অরেঞ্জ ছিল, সেটা দিয়ে দিলাম। দাদা ভাই চলে গেলো অফিসে, আর আমি চলে আসলাম ঘর দুয়ার গুছাতে, বিছানাপাটি গুছাতে। তো সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করলাম। মর্নিং, আমার চুলের দিকে কিন্তু কেউ যাবে না, আসলে হাসতেই পারো, সকালবেলা সবারই এমনই অবস্থা থাকে, রাতেবেলা এমন করে চুটি বেঁধে ঘুমালে আসলে চুলটা একটু ভালো হবে। তোমরা যারা খিলখিলি হাসতে পারো তাদেরকে হাসতে পারো, আর যারা বলতে পারো তো বুঝতেই পারতো। তো যাই হোক, একদম ফ্রেন্ড হিসেবে তোমার সাথে ধামালি করে বললাম, আবার রেখে রেখে করে বসে থাকলাম, ঠিক আছে। তো যাই হোক, সকাল সকাল এখন বাজে হলো 10:45, আর আমার অলমোস্ট অনেকটা কাজ এগিয়ে গেছে, তো বুঝতে পারছো সকাল থেকে তোমার সামনে আসার সুযোগ পাইনি, বাট মেন কাজ তো রান্না বান্না এখনো বাকি আছে। তো কি রান্না করবো সবই দেখাচ্ছে এখন। আমি আর আরো টিফিন খেতে বসে পড়েছি, এই যে চাউমিন নিয়ে বসে পড়েছি, তো চাউমিন খাবো, একদম সবজি ডিম টিম দিয়ে বানিয়েছি, সবাই তাতে দেখেছো, দাদা ভাইকেও সেটাও খেয়ে গেছে, আর টিফিনে নিয়ে গেছে হলো মাংস ভাজা আর রুটি। তো যাই হোক, তো সব ঘর পুরো টিপটপ করে গুছিয়ে রুচি এসেছি, তা আগে খেয়ে টেন নেই। তো চলো আজকে ব্লগটা এখান থেকে না সকাল থেকে শুরু করেছি, দেখো আমি বগর বগরটা এখান থেকে শুরু করলাম। সারা ভিডিওতে সাথে থাকো, পাশে থাকা যারা এখনো সাবস্ক্রাইব করো, সারা ভিডিও তোমাদের কিছু ভালো লাগে জলদি জানাতে সাবস্ক্রাইব করো, চ্যানেলকে জয়েন করো, যারা সাবস্ক্রাইব করে তাদের অনেক কিউ। আজকে বুঝতেই পারছো একটা মেয়ে হিসাবে, একটা মেয়ের জন্য মা বাবা আসা সেদিন মানে একটা এক্সট্রাঅর্ডিনারি দিন, তাই না, একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার। তো যথারীতি আমারও সেরকমই লাগছে। তো উপরে গিয়ে দাদা ভাই অফিস যাওয়ার আগে যতগুলো ব্ল্যাঙ্কেট ছিল, তো ব্ল্যাঙ্কেটগুলো তো সবটা তো আমাদের লাগে না, আর ব্ল্যাঙ্কেট এখনো তো আমরা বেরিয়ে করিনি, ওই সফট সফট ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো, মিস ওই সিঙ্গল ব্ল্যাঙ্কেটগুলো কদিন ইউজ করতে না, এতটা ঠান্ডা পড়েনি। এখন যেহেতু ঠান্ডাটা একটু বাড়ছে, অবভিয়াসলি বাড়বে, কারণ এখন হলো ডিসেম্বর মাসের প্রায় আজকে 9 তারিখ হয়ে গেছে, কালকে আরও সে এক্সাম শেষ হচ্ছে, আমার মাথায় নেই দেখো কত তারিখ। তো যাই হোক, তো ওই জন্য আজকে এসব ব্ল্যাঙ্কেট বেরিয়ে পুরো ছাদ ভরে ব্ল্যাঙ্কেট, তারপরে বালিশ কিছু বের করতে লেগেছে, কারণ আমাদের তো বালিশ বেশি নেই, আমরা যেহেতু তিনজনা, এই জন্য তিনটে বালিশ আমরা ইউজ করতাম। তো আমার ছিল বক্সের মধ্যে অনেকগুলো বালিশ ছিল, তো ওগুলো সব নিয়ে সব ছাদে দিয়ে এসেছি, তো পুরো ছাদ পুরো ভরা কাপড়ে জামাতে। আর যেহেতু এতদিন ধরে একদমই মানে রোদ ছিল না, তুমি তো সবাই জানো কি অবস্থা, ওয়েদার ছিল, কিছু তো ধুয়ে যে শুকাবো, এগুলো সব কাপড় যেগুলো শুকিয়েও গেছে, এখন একটু ভিজা ভিজা দেবে, রোদে একটু শুকালে বেশি ফ্রেশ ফ্রেশ লাগে না, সব গেছে ছাদে দিয়ে আসলাম। যাই হোক, এখন এই ফাঁকে টিফিনটা খেয়ে নিই, এই জন্য আমার অবস্থা একটু এরকম। যাই হোক, চলো টিফিনটা খেয়ে নিই, অবস্থা অবস্থা দেখে আপনি ব্যবস্থা আগে করতে হবে, তাই না, চলো ব্যবস্থা করে করি, জলদি জলদি আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে কী কী রান্না বান্না হচ্ছে করেছি নিচে সব কিছু। আমার না সবসময় রান্না বান্না আমি আগে সব কিছু সুন্দর করে কেটে নিই, তারপর তুই রান্না বসিয়ে দিই, দেখবি একটা তো জলদি জলদি হয় আর গ্যাসটাও তোমার কম লাগবে, বারবার করে উঠো, বারবার করে নিচে বসে কাটো, আবার কাটো, এই করে রান্নাটাও বরবাদ হয়, সময়ও নষ্ট হয়, আর তোমার কি বলে দেখে গ্যাস নষ্ট হয়। তো যাই হোক, এর জন্য আমরা সবসময় এরকম করে করি, আজকেও আমি সেটাই করবো। তো কী রান্না বসে তোমাদের শেয়ার করি, রান্না হয়েছে হলো মাছের মাথা, তো মাছের মাথা দিয়ে অবভিয়াসলি লাউ দিয়ে করবো। তো এই দেখো লাউ দিকে কেটে মিস মাত্র টুকরা করলাম, ওটা কাটা বাকি আছে। যাই মাছের মাথা দিয়ে লাউ করবো, মানে মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট করবো, আর এই যে এদিকে বড় বড় রুই মাছ আনা হয়েছে, তো এদিকে দেখো ধনে পাতা আনা হয়েছে, তো ওই ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে জাস্ট পাতলা ঝোল করবো, কারণ মাংস আছে তো সব কিছু রিচ করলে হবে না। ফার্স্টে ভেবেছিলাম কি কালিয়া করবো, বেশ ভালো লাগে, বড় বড় পিস তো কাটা করা মাছ, তো কিন্তু আমরা না সব রিচ করে লাভ নেই, এমনি জার্নি করে আসছে পুরীর থেকে। তো ওই চিকেন আনা হয়েছে, আর এখানে কড়াইতে সকালবেলা দেখি দাদা ভাইকে করে দিয়েছি চিকেনের ভাজা হয়ে গেছে, আর দেখি বেগুন টেগুন আছে, কিছু ভাজা টাজা করা যায়, দেখি ফুলকপি রয়েছে, দেখি কি করা যায়, ঠিক আছে চলো। আমরা বেরিয়েছি কিন্তু 5 তারিখে, ঠিক আছে, এবার 5 তারিখে যেহেতু আরশের এক্সাম চলছিলো বললাম না, কালকে আরশের এক্সাম শেষ হলো, তো এই জন্য ওরা মানে পুরীতে চলে গেছিলো, এখানে এসে ওরা পুরীতে চলে গেছে, তো এই 2 দিন পুরীতে কাটিয়ে আসছে, তো যেন আজকে ওরা পুরীর থেকে আসছে, ঠিক আছে। তো ওরা এই জাস্ট ট্রেনে উঠলো, ধাউলি এক্সপ্রেস করে একটা ট্রেন আছে, যাই হোক, তো সেটা তো উঠলো, তো 8 ঘন্টা লাগে, ওই তো 10:30 দিকে উঠলো, ওই রাত 8টা মধ্যে হয়তো স্টেশনে ঢুকবো, হয়তো 9:30টার মধ্যে আমার বাড়িতে ঢুকে যাবে, ঠিক আছে। দুলু দুলুকে রান্না মনে করেনি, আমরা সারাটা দিন গেলাম। ঘন্টা 10 মিনিটের মধ্যে রান্না বান্না ফিনিশ করে ফেললাম, যদিও বা ভাতটা করা এখনো বাকি আছে, তো সেটা এসে করবো, স্যালাড কাটবো। তো তার আগে রান্না বান্না করে দেখিয়ে নিচ্ছি, তো করেছিল কাতলা মাছ একদম সিম্পলি ধনে পাতা টমেটো দিয়ে, আর এদিকে করেছে হলো মাছের মাথা দিয়ে লাউ, আর এদিকে করেছে হলো মাংস ভাজা, চিকেন ফ্রাইও বলতে পারো, আর এখানে চিকেন এখনো কষানো হচ্ছে, এটাকে আমি রেডিমেডি করে দেখো টকবো টকবো করে ফুটছে, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তোমরা একটু কালারটা দেখে বলো তো যে কেমন হতে হতে পারে।
টেস্টি ইয়াম্মি। তারপর ছুটে চলে গেলাম হলো সেলুনে, কারণ আমার ছেলের যেহেতু কালকে এক্সাম শেষ হয়েছে এই জন্য ওর চুলটা অনেকদিন ধরে কাটা হচ্ছিল না, চলে আসলাম সেলুনে ছটপটি এই কাজটা করে নিতে, কারণ চুল কাটিং না হলে না ভালো একটা লাগে না, তাই না বলো? একটু ঘুরু ঘুরু করবে, দিদা দাদু আসছে বলে কথা না, রান্নাতে কিন্তু কোনো মানে কোনো অসুবিধা হয় না, যদি বুদ্ধি করে রান্না বান্না করা যায়, সিস্টেমেটিক রান্না বান্না করা যায়, রান্না দেবে কোনো মানে গায়েই লাগবে আমাকে মনে হচ্ছে। হ্যাঁ স্নানটাও আগে আছে করবো, একটু পরে করবো, আজকে সময় আমি একটার দিকে করি, আজকে দুটো তো বাজবে স্নান করতে গেলে, তো চটপটি করি। এই দেখো নতুন টি সেট আমার সাথে, মধ্যে যেহেতু শেয়ার করিনা তো বন্ধা হে, কেমন লেগেছে কাপটা আর প্লেট গুলো কি কিউট দেখবে দাদা, তাহলে দেখি এই দেখো কিউট প্লেট গুলো দেখেছো, কি সুন্দর কিউট ছোট ছোট প্লেট দেখতে স্টাইলিশ, বাট এগুলো তো না বড় বড় বিস্কিট গুলো ধরে না, কয়জনই বা এখন বিস্কিট প্লেটে নিয়ে খায়, আগের দিন হয়ে গেছে সবাই আলাদা করে বিস্কিট দেয় তাই না। আর এদিকে এই যে এটা নতুন কিনেছি ট্রেটা বেলা মাইনের, খুব ভালো শক্ত শক্ত দেখে একটা ট্রে কিনেছি, তো এখানে একবার সাজিয়ে রেখেছি, ঠিক আছে চলো জুটু রান্না করে দিকে আবিষে মাংসটা একটু খাবো, আবিষে মাংস হচ্ছে ও এখানে মাংস ভাতে করি না। সো ফাইনালি একদম স্নান টান সেরে টেরে ঠাকুর পুজো দিয়ে টিয়ে চলে আসলাম রান্নাঘরে, সব কিছু একদম টিপ টপ করে গুছিয়ে রেখেছি। মাও আস্তে আস্তে রাত 9টা বাজবে, এখন প্রায় 3টে বাজে, তখন খাওয়া দাওয়া করে টোরে নেবো। আর এদিক দিয়ে দেখো এখন সন্ধ্যাবেলা, একটু ভাতটা খেয়ে ভালো করে টেস্টি খাবার ভালো করে সুন্দর করে খেয়ে একদম একটা ডিপ ঘুম দিয়ে উঠেছি। আর এই যে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে যতগুলো ব্ল্যাঙ্কেট তারপরে যতগুলো বালাপোষ যত আছে সব আমি বের করেছি, বালিশ টালিশ সব বের করেছি, তো সেগুলোকে আমি এই রুমে সাজিয়ে রাখবো, এই বিছানার মতো সব সুন্দর করে গুছিয়ে রাখবো। চলো এই কাজকর্মগুলো করে টুই নিই, তারপরে আসছি। আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে নিয়েছি, তো অ্যাকচুয়ালি এখন যাবো হলো একটু মিষ্টি আনতে, রান্না বান্না সব শেষ মানুষদের শেয়ার করলাম, এই যে আরো সব ঘন ঘন দিয়ে উঠে পড়েছে সকাল থেকে, কতবার যে আমার সামনে বললো আজকে আমার দিদা দাদু আসবে, আজকে আমার দিদা দাদু আসবে, মানে খুবই এক্সাইটেড সত্যি। তো যাই হোক এখন আমরা যাচ্ছি হলো মিষ্টি আনতে, তো মিষ্টি আনবো আর একটু কালী মন্দিরেও যাবো, তো মা কালীর কাছে একটু মিষ্টি দিয়ে আসবো পুজো হওয়ার আগে, মিন্স এখন সন্ধ্যা আরতি হয় ওই মন্দিরটা, আমাদের বাড়ির সামনে মন্দিরটা, আর ঘরে জন্য মিষ্টি নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো এখন বেরিয়ে পড়ি, চটপটি চলে আসতে, হ্যাঁ ওদের 8টা 6টার মধ্যে ঢোকার কথা, এখানে না স্টেশনে, স্টেশন সব শালিমার মিস হাওড়ার পাশে, দেরি আছে ঘরে ঢুকতে তো 9টা 9টা, ঠিক আছে চলো আজকে ব্লগটা সারাটা ব্লগে তোমার পাশে আছে তো পাশে থেকেও কিন্তু, ঠিক আছে চলো। সো ফাইনালি গুড়িগুটি পায়ে মায়ের ছেলেতে মিলে চলে গেলাম মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে কালী মন্দির হয়ে বাড়িতে চলে আসলাম, চলে এসে তোমাদের সাথে সব কিছু আর শেয়ার করলাম না, কারণ এত কিছু শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, আর এখন ভিডিওটা একটু ছোট করেই ছাড়ছি, কারণ তোমাদেরও বোরিং লাগবে না, আমারও এডিটিং করতে সুবিধা হবে। তারপর ঘরে এসে বসিয়ে দিলাম পায়েস, কারণ পায়েস থেকে এখন মানে শীতকালে স্পেশালি বাসি খেতে হেভি টেস্টি লাগে। তারপরে যেন মা ওর আসবো, তোমাদের সাথে আমি আর ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারিনি, শুধু ঘুমানোর সময় একটু শ্যুট করে রেখে দিয়েছি, কারণ মা ওর আসবো আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, আর মানে আমি ভুলেই গেছি যে ভিডিও নিয়ে তোমাদের সাথে শ্যুট করতে পারি। চলো আবার নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসছি, স্টে টিউন উইথ মি, গুড গুড।